হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইন বেঙ্গলি আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরির থেকে আমরা বোমজাত্রীর ডায়েরিটা করে ফেলেছিলাম এবং করভাসটা আমরা করছিলাম সো করভসের আমাদের পেজ নম্বর থার্টি নাইনের এতটা পর্যন্ত হয়েছিল। বিশেষ কেউ নেই পর্যন্ত এখন আমরা তার পর থেকে পড়বো ভেতর থেকে কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্ন আমি বলবো তার উত্তর কিভাবে লিখবে সেটাও আমি বলে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অল্প অল্প করে পড়ছি যাতে অল্প দেখলেও তোমরা প্রশ্নটা ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা জেনে যাও তো অল্প অল্প করে পড়াচ্ছি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে যে কোনো প্রশ্ন এলে তোমরা লিখতে পারবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো তাহলে আমাদের এতটা পর্যন্ত পড়া হয়েছিল আমরা কি কী জেনেছি না করফাসকে চুরি করে নিয়ে চলে গেছিল জাদুকর তো সেখানে প্রফেসর সংখ্য পুলিশদের নিয়ে তাকে খুঁজতে বেরিয়েছে কি আমরা জানতে পাচ্ছি বলছে এরপর থেকে আগের পাটগুলো সব প্লে আছে আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেব বলছে শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে আর একটা মুশকিল হলো কি মুশকিল বলছে হাইওয়ে দুভাগে ভাগ হয়ে চলে গেছে উত্তরে লস আন্ডেজের দিকে আর আরেকটা চলে গেছে ভালপাড়াইজো বন্দরে পর্যন্ত দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান দোকানে লোকটাকে জিজ্ঞেস করতেই সে বলল ক্যাডিলাক তাহলে পেট্রোলের দোকানে লোকটা প্রশ্ন করলো ক্যাডিলাক ক্যাডিলাক কোয়েশন মার্ক অর্থাৎ ক্যাডিলাক জিনিসগুলো ক্যাডিলাক খুঁজছেন ক্যাডিলাক কি না একটা গাড়ি ওকে ক্যাডিলাক গাড়িটার প্রাথমিক যে বাজার সেটা বাজার কোথায় না ওটা যে আমেরিকান যুক্তরাষ্ট্র তারপরে চিলি কানাডা এই এইসব জায়গায় ওকে ক্যাডিলাক কি না বর্তমানে যে দ্বিতীয় প্রাচীনতম আমেরিকার গাড়ি নির্মাণের যে কোম্পানি আছে সেই সংস্থাটাই হচ্ছে ক্যাডিলাক তো সেই ক্যাডিলাক কোম্পানির গাড়ির কথা এখানে উল্লেখ হচ্ছে তো যাই হোক বলছে ক্যাডিলাক সিনিয়র আর্গাসের ক্যাডিলাক অর্থাৎ সিনিয়র যে আর্গাস তার ক্যাডিলাকের কথা বলা হয়েছে সে তো গেছে আরগাস মানে সেই জাদুঘরটার কথা বলা হচ্ছে ওকে বলছে সে তো গেছে ভাল পাড়াইজোর রাস্তায় সেটা কোথায় গেছে তাহলে ক্যাডিলক যে গাড়িটা ছিল আরগাসের যে গাড়িটা ছিল সেটা কোথায় গেছে না ভাল পাড়াইজোর রাস্তা আমাদের কালো মার্সেডিস তীর বেগে রওনা দিল ভাট পাড়াইজের উদ্দেশ্যে আচ্ছা কারভাসের প্রাণহানি হবে না সেটা জানি কারণ তার প্রতি আরগাসের লোভটা খাঁটি বলছে কারগাসকে কারভাস অর্থাৎ সে কাকটিকে তাকে মেরে ফেলবে না প্রাণহানি হবে না কারণ তার প্রতি একটা লোভ রয়েছে আরগাসে তাকে সে কাজে লাগিয়ে নিজের নাম খ্যাতি সমস্ত কিছু বাড়াতে চায় যদি তাকে মারবে না তাকে কিন্তু কাল রাতে করভাসের হাব ভাব দেখেই বুঝেছিলাম যে সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কি হবে সেটা ভাবতেই খারাপ লাগছে অথচ প্রফেসর শঙ্কু তো ওকে ওর সঙ্গেই থাকে তোর খুব খারাপ লাগছে কেন কাকটি যে ছিল করভাস করভাস একদমই পছন্দ করিনি জাদুকরকে তো আরগাসের অ্যাক্টিভিটি সে তার ভালো লাগেনি তো ওর কাছেই এখন রয়েছে তো সেটা ভালো লাগবে না পথে আরও দুটো পেট্রোলের স্টেশন পড়লো এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আরগাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়েই গেছে তারা এবার জানতে পারলো কি আরগাস যে ক্যাডিলাক গাড়িটা করে গেছে সেইটা কিন্তু সেই রাস্তা দিয়েই গেছে আমি আশাবাদী লোক নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি কিন্তু আমার পাশে বসে গ্রেন্ড ফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে ভুলে যেও না শঙ্কু তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না এটা জেনে রেখো এই কারের রাস্তাকে না কারের রাস্তা আমরা জানি যে পুলিশ অফিসার গিয়েছিল যে ইয়াং তরুণ যে পুলিশ অফিসার গিয়েছিল তোমার প্রফেসর শঙ্কুর সঙ্গে এই করভাসকে খুঁজতে সেই তার কথাই বলা হচ্ছে এখানে করেরসে ছিল তো সেই সিনিয়র অর্গাসের মানে ও বলতে চাইছে যে এই যে অর্গাস আছে অর্গাস খুব ধূর্ত প্রচণ্ড ধূর্ত ঠিক আছে সে যখন তোমার এই কাকটিকে নিয়েছে অর্থাৎ করভাসকে নিয়েছে তো অর্গাস কিন্তু সহজেই কিন্তু একে আর্গাস কিন্তু সহজে একে ছেড়ে দেবে না করেরাস বলল সিনিয়র আর্গাসের হাতে কিছু অস্ত থাকার সম্ভাবনা এত সরি এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি নেক্সট বলছে হাইওয়ে কমে ঢালু হলো তাহলে কি বললো সে তার কাছে আসল রিভলভার থাকতে পারে কেন সে অনেক ম্যাজিকে ব্যবহার কর মানে সে যখন কোনো ম্যাজিক শো দেখাতো সেখানে সে ব্যবহার করত। এছাড়াও ক্যালেরাস কিন্তু আরগাস সম্বন্ধে অনেক কথাই বলেছিল যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি পরীক্ষা এসে থাকে তো পরীক্ষা যদি আমাদের আসে যে ক্যারেরাস আর্গাস সম্বন্ধে কি বলেছিল তখন কিন্তু আমাদের আরেকটু লিখতে হবে আমরা কি লিখতে পারি না লিখতে পারি যে করভাস গল্পে শান্তি যে সশস্ত্র যে পুলিশ অফিসার আমরা বলতে পারি ক্যারেরাস সে আরগাস সম্বন্ধে অনেক কিছু খবর রেখেছে বা অনেক কিছু খবর রেখে সে অনেক কিছু জানিয়েছিল কি জানিয়েছিল না সে বলেছিল শঙ্কুকে সে জানিয়েছিল কি সান্তিয়াগো এবং তার আশেপাশে আরগাসের অনেক আস্তানা রয়েছে ওকে আরগাস এক সময় কি ছিল না জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে কাদের সঙ্গে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাট আর উনিশ বছর বয়স থেকে সে কি করতো না তার যে ম্যাজিকের ম্যাজিক দেখানোর যে জীবন সেটা শুরু হয়েছিল উনিশ বছর বয়সে অর্থাৎ উনিশ বছর বয়স থেকে সে ম্যাজিক শো করতো ম্যাজিক দেখিয়ে মানুষকে মনোরঞ্জন করত ওকে তবে পাখি নিয়ে সে যে কাজ করা শুরু করেছে ম্যাজিক দেখানো শুরু হয়েছে সেটা চার বছর ধরে শুরু করেছে ঠিক আছে এর আগে শুধু নর্মাল যে ম্যাজিক হয় সেটা আর্গাস ম্যাজিক দেখাতো ঠিক আছে এবার আর্গাস একদম আমরা এটাও বলেছিল যে সে কিন্তু প্রচণ্ড কিপটে বা আর্গাস কিন্তু ছিল প্রচণ্ড কনজুস ওকে সে কাউকে বিশ্বাস করতো না সেটাও সে জানিয়েছিল আরও বল আরগাসের একটা রিয়েল অর্থাৎ শক্তি রিভলভার ছিল যেটা কিন্তু সে তার ম্যাজিক শোতে ব্যবহার করতো তাহলে এতগুলো কথা কিন্তু বলেছিল প্রতিটা কথা তখন লিখতে হবে ওকে নেক্সট বলছে হাইওয়ে ক্রমে ঢালু নামছে আচ্ছা সান্তিয়াগোর ষোলোশো ফুট থেকে এখনো আমরা হাজারে নেমে এসেছি মানে ষোলোশো ফুট থেকে নিচে মানে ঢালুতে যাচ্ছে তো অর্থাৎ নিচের দিকে সে হাজারে নেমেছে পেছন থেকে পেছনে দূরের পর্বশ্রেণী ক্রমে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে চল্লিশ মাইল পথ এসেছি আরও চল্লিশ মাইল গেলেন ভাল গ্রেনফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে মানে প্রফেসর শঙ্কু ভীষণ পজিটিভ মানুষের যে কোনো অভিযান যখন করেছে সে সময় জিতেছে সেসব অভিযানে কিন্তু বারবারই কিন্তু সেই পুলিশ অফিসার তাকে বলছে যে এই কিন্তু অর্গাস যে আছে সে কিন্তু ভীষণ ধূর্ত ভীষণ ধূর্ত তো বারবার এসব কথা বলছে কী বলে কি বলেছে আমার আশার পাচীরে বারবার আঘাত করছে অর্থাৎ মুখটা সে গ্র্যান্ড ফেল এখন মুখটা বেজার করে আছে মানে খুব গম্ভীর একদম ডিমোটিভেট মুখ করে রয়েছে ঠিক আছে আর তার সেই মুখ দেখে প্রফেসর শঙ্কুর যে আশা রয়েছে যে সে করবাসকে ফিরেই পাবে সেই আশার প্রাচীর অর্থাৎ তার মনের মধ্যে একটা মানে ভয় সৃষ্টি হচ্ছে তার মনটাকে সে টলিয়ে দিচ্ছে দিচ্ছে কনফিডেন্সটা কমিয়ে ওকে যাই হোক হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড় সরি কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে তখন ওকে তখন আরগস আর অনুসন্ধান আরও সহস্র গুণ বেশি হয়ে পড়বে বলছে হাইওয়েতে যদি তাকে ধরতে না পারা যায় অর্গাসকে তাহলে কিন্তু শহরেই তখন গিয়ে খুঁজতে হবে আর রাস্তায় খুঁজে পাওয়াটা অনেক ইজি কিন্তু শহরে গিয়ে তাকে ধরাটা অনেক কঠিন হয় কোথায় গিয়ে চুপে বসে থাকবে লুকিয়ে বসে থাকবে খুঁজে পাওয়াটা অনেক কঠিন সেটাই বলছে রাস্তার সামনে খানিকটা চড়াই উঠে গেছে পিছনে কি আছে দেখা যাচ্ছে না গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে চড়াই পেরোলো সামনে রাস্তা ঢালু নেমে গেছে বহু দূরে রাস্তার পাশে এখানে এখনো দু একটা গাছ বহু দূরে একটা গ্রাম মাঠে মোষের দল আচ্ছা জনমানবের কোনো চিহ্ন নেই কিন্তু সামনে ওটা কি এখনো বেশ দূরে সিকি মাইল তো আচ্ছা একটা কথা এখানে আমি একটা কথা ভুল বললাম এখানে গ্রেন্ডফিল্ডের কথা আমরা পড়লাম গ্র্যান্ডফিল্ড কিন্তু পুলিশ অফিসার ছিল না পুলিশ অফিসার কে ছিল না ক্যারেডাস ছিল গ্র্যান্ডফিল্ড কে ছিল গ্র্যান্ডফিল্ড ছিল হচ্ছে সেই প্রফেসর শঙ্কু পক্ষবিজ্ঞানী বন্ধু ছিল হচ্ছে গ্র্যান্ডফিল্ড সেই তাকে ইন্সপায়ার করেছিল এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওকে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি যাই হোক এখনও চারশো গছের বেশি নয় একটা গাড়ি রোদে ঝলমল করছে রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে তার পিছনে একটা গাছের গুড়ি এবার কাছে এসে পড়েছে গাড়িটা ক্যাডিলাক গাড়ি আচ্ছা সিলভার ক্যাডিলাক বলছে কারে ওই ক্যাডিলাক গাড়িটা সিলভার ক্যাডিলাক আমাদের মার্সেডিস তার পাশে এসে দাঁড়ালো গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম রাস্তার এক পাশে ছিটকে গেছে সেটা একটা গাছের গুড়িতে রাস্তার গিয়ে। সেটা একটা গাছের গুড়িতে মেরেছে গাড়ির সামনের অংশ গেছে থেতলে ক্যারেরস বলল সিনিয়র আর্গসের গাড়ি এছাড়া আরেকটা সিলভার ক্যাটেলগ আছে সান্তিয়াগোতে আচ্ছা ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি কিন্তু এটার নম্বর আমার চেনা গাড়ি তো রয়েছে কিন্তু আরগস কোথায় বলছে এবার সামনে ওরা একটা গাড়ি দেখতে পাচ্ছিলো বলছে গাড়িটা কিসের ভালো করে বুঝবে হ্যাঁ বলছে গাড়িটা কার বলছে দেখতে পাচ্ছি আরে ওই ক্যাডিলক গাড়িই তো রয়েছে এই ক্যাডিলক গাড়ি করেই তো যে ম্যাজিশিয়ান আছে সে তো করভসকে নিয়ে পালাচ্ছিল বলছে ক্যাডিলক গাড়ি আরেকজনেরও আছে কার আছে না ব্যাংকার সিনিয়র গালদামেসের একটা গাড়ি আছে ক্যাডিলকের ওকে কিন্তু তার গাড়ির নাম্বার এটা নয় এইটা কিন্তু অর্গাসের গাড়ির নাম্বারই এটা অর্থাৎ ম্যাজিশিয়ানেরই গাড়ির নাম্বার তো গাড়িটা তো পেলো গাড়িটা গাছের গুড়িতে ধাক্কা খেয়েছে রাস্তায় চলতে চলতে হয়তো ডিসব্যালেন্স খানিকটা হয়েছে সে গাছের মানে গাছে ধাক্কা মেরেছে এবার সামনেটা পুরো গাড়ির সামনেটা পুরো ভেঙে গেছে না নষ্ট হয়ে গেছে ঠিক আছে এবার করবাসকে দেখ সরি করভাস বলছি অর দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ম্যাজিশিয়ানকে পাওয়া যাচ্ছে না আর আমার করভাসি বা কোথায় প্রাপসা বলছে কিন্তু আমার করভাস কোথায় অর্থাৎ কাকটি কোথায় ড্রাইভারের পাশের সিটে ওটা কি জানলার দিকে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা বলছি জানলার দিকে এবার দেখছি ওটা করভাসের খাঁচা পাশে রয়েছে পাশের সিটে বসিয়ে যাচ্ছিল আর কি দরজার চাবি আমারই তৈরি আর সেটা রয়েছে আমারই পকেটে আজ দুপুরে দরজার চাবি জাস্ট সেকেন্ড দিইনি শুধু ছিটকানেই লাগানো করভাস খাঁচার থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই কিন্তু তারপরে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে মানুষের গলা তো অনেক চিন্তা করছে যে কারভাস কোথায় আছে সকালে আমি তো চাবি দিইনি এইসব কথা চিন্তা করছে করভাস তো হঠাৎ দূর থেকে একটা গলা চিৎকারের গলা এলো ওটা মানুষের গলা লাস্ট আরেকটা পেজ আছে এই পেজটা আমরা নেক্সট পাটে পড়বো এখন আমরা কিছু প্রশ্ন এর থেকে জানব কি ধরনের প্রশ্ন সাধারণত দেখো এখানে আমরা দুটো চরিত্র কথা কিন্তু জেনেছি কি চরিত্র কথা জেনেছি সেটা হচ্ছে গ্রেন্ড আর কারেরাসের চরিত্র গ্রেন্ড সম্বন্ধে আমরা একটু জানি গ্রেনফিল্ড কে ছিল না গ্রেনফিল্ড ছিল হচ্ছে মিলেসোটা যেটা ছিল মিলেসোটা যে শহর ছিল সেই মিনেসোটা সরি ভুল বললাম মিনেসোটা শহরের বিজ্ঞানী বন্ধু কে ছিল না রিউফাস গ্রিনফিল্ড ছিল ওকে গ্রেনফিল্ড রিউফাস গ্রেনফিল্ড ওকে তিনি কে ছিলেন তিনি একজন বন্ধু ছিলেন প্রফেসর শঙ্কুর ওকে এছাড়াও শঙ্কুর বিদেশ যাত্রার যে করবে তার জন্য যথেষ্ট তাকে সে প্রেরণা দিয়েছিল ওকে চিঠিতে বিশ্ব পক্ষী পক্ষী বিজ্ঞানী সম্মেলনের নিমন্ত্রণের খবর কিন্তু তিনি শঙ্কুকে ওকে এবার তাছাড়াও চিলির যে রাজধানী সেই রাজধানীর শহর শান্তি আগতেও তিনি শঙ্কুকে সবসময় সাথে থেকেছেন শঙ্কুকে সঙ্গ দিয়েছিলেন ওকে সঙ্গ দিয়েছিলেন আবার আরগাসের যে আমরা বলতে পারি যে পরিকল্পনা ছিল দুর্ধর্ষ যে পরিকল্পনা ছিল করভাসকে নিয়ে যাওয়া পালিয়ে যাওয়া চুরি করা ঠিক আছে সেই বিপজ্জনক সেই করভাসকে উদ্ধার করতে যাওয়ার যে অভিযান সে চালিয়েছিল প্রফেসর শঙ্কু চালিয়েছিল সেখানেও কিন্তু তিনি তার সঙ্গে ছিলেন ওকে তাহলে তিনি একজন প্রফেসর শঙ্কুর খুব ভালো বন্ধু ছিল এবং বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা বন্ধুর যে কর্তব্য সেটা কিন্তু গ্র্যান্ডফিল তার চরিত্রের মাধ্যমে প্রকাশ করিয়েছে ঠিক আছে বা প্রকাশ করেছে ওকে আর একটা আমরা জানবো সেটাকে না ক্যারেরসের ক্যারেক্টার সম্বন্ধে বা চরিত্র সম্বন্ধে ক্যারেরসকে ক্যারেরাস হচ্ছে চিলির যে শান্তি আগো শহর রয়েছে সেই শহরেরই একজন পুলিশ অফিসার ছিল ক্যারেরাস ওকে শঙ্কুর হোটেল থেকে যখন করভস নিরুদ্দেশ হয়ে যায় বা চুরি হয়ে যায় তখন যখন তাকে উদ্ধার করা দরকার ছিল ঠিক আছে সেই উদ্ধার করার জন্য আরগাস তাকে নিয়ে পালিয়েছিল তো যাই হোক তখন সেই তাকে উদ্ধার করার দুজন পুলিশ অফিসার তার সঙ্গে গিয়েছিল এই দুজন পুলিশ অফিসারকে কে পাঠিয়েছিল সেটা একবার জেনে রাখো এটা না লিখলেও হবে পুলিশ অফিসারকে পাঠিয়েছিল যে চেয়ারম্যান ছিল কোভারু বিয়াস ঠিক আছে কোভারু বিয়াস পাঠিয়েছিল তো যাই হোক দুজন যে পুলিশ অফিসার ছিল সেই পুলিশ অফিসারে একজন ছিল কে না ক্যারেরাস ছিল ওকে ক্যারেরাসের যে কাজ বা তার যে নিজের কাজের প্রতি নিষ্ঠা ওকে বা তার যে পুলিশি তৎপরতা ঠিক আছে সে সমস্ত পুলি তোমার ম্যাজিশিয়ান সম্বন্ধে সমস্ত তথ্য সে জোগাড় করে ফেলেছিল তথ্য সংগ্রহ করেছিল ক্যারেরাস ওকে তো তার সেগুলো কিন্তু যথেষ্ট সে দক্ষ ছিল সেসব নিজের যে কাজ ছিল সেই কাজের সম্পতি প্রতি সে যথেষ্ট সৎ এবং দক্ষ ছিল ওকে সে আরগাসের গতিবিধি তার গাড়ির বিবরণ সব জানে সব কিছু খবর এবং তাকে ধরতে বেরিয়ে বহুদূর তাকে ধাওয়া করে গাড়ি করে এবং লাস্ট পর্যন্ত তাকে কিন্তু সে ধরে পড়ে ওকে এবার মুখোমুখি হয়ে পুলিশের যে দৃঢ়তা আরগাসকে নির্দেশ দেয় যে বন্দুক ফেলে দিতে ওকে এগুলো পরে পাবো আমরা লাস্ট পাটে সে আরগাসকে বলে যে বন্দুক ফেলে দাও বন্দুক ফেলে দিতে ঠিক আছে তো এইগুলো কিন্তু তার অত্যন্ত সাহসী চরিত্রের আমরা পরিচয় এছাড়াও সে প্রচণ্ড বুদ্ধিমান ছিল ঠিক আছে সে করভাসকে আরগাসকে ভয় দেখানোর জন্য কি করেছিল নিজের বন্দুক থেকে গুলি ছুটি ছিল যাতে আরগাস ভয় পায় সে রিভলভারের গুলি মানে শুনে ঠিক আছে এইভাবে সে করভাসকে কিন্তু উদ্ধার করেছিল ওকে দুটো ক্যারেক্টার সম্বন্ধে আমরা কিন্তু জানি আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে করভাসকে অর্গস কেন আরগাস সরি বারবার অর্গস বলছি আর্গাস কেন চুরি করেছিল করভাসকে আর্গাস কেন চুরি করেছিলো এই প্রশ্নটা বারবার উঠে আসে আমাদের কাছে প্রশ্নটা আসেও কেন চুরি করেছিল না আমরা তখন কি লিখবো না অর্নিথন যে যন্ত্র ছিল অর্নিথন যন্ত্রের সাহায্যে হিউম্যান ইন্টেলিজেন্স প্রাপ্ত আমরা বলতে পারি হিউম্যান ইন্টেলিজেন্স প্রাপ্ত যে করভাস ছিল যে পাখিটা ছিল সে কি করত না নিজের সমস্ত সকল যে প্রশ্ন ছিল সেই বিষয়ে উত্তর দিত সব উত্তর দিতে পারত এবার তার যে আচরণটা ছিল অনেকটা মানুষের মতোই কিন্তু সেই পাখিটি অর্থাৎ কাকটি অর্থাৎ করভাস আচরণ করতো যেটা দেখে মানুষ বা যারা তাকে দেখতো সবাই কিন্তু ভীষণ আশ্চর্য হয়ে যেত আর তাকে দেখেই কিন্তু আরগাসের খুব লোভ হয় কারণ সে একজন জাদুকর ছিল সে পায়রা নিয়ে কাকাতোয়া নিয়ে হামিন বার্ড নিয়ে অনেক জাদু দেখাতো অনেক পাখিদের অনেক রকম কারুকার্য সে দেখাতো বাট করভাসের মতো কিন্তু সে এত দক্ষ কোনো পাখিকে সে কিন্তু দেখতে পায়নি এই জন্য সে প্রথমে প্রফেসর শঙ্কুর কাছ থেকে অনেক অর্থের বিনিময় তাকে কিনতে চেয়েছিল কিন্তু প্রফেসর শঙ্খু তাকে দিতে রাজি হয়নি বিকজ প্রফেসর শঙ্কু করভাসকে নিজের বন্ধুর মতো ভালোবাসত নিজের সাথী ছিল ছাত্র বলতে পারি সন্তান তুল্য আমরা বলতে পারি করভাসকে সে কিন্তু যথেষ্ট ভালোবাসত এবং সে কিন্তু তাকে দিতে রাজি হয়নি এবং সেই জন্যই আর্গস মনস্থির করে যে না সে করভাসকে চুরি করবে ঠিক আছে এই এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি তাহলে এতটা পরো নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্টটা আলোচনা করব আর বাকি কি প্রশ্ন আসে সেগুলো আলোচ এছাড়াও কয়েকটা ছোট ছোট প্রশ্ন পাবে যেগুলো এসে থাকে আমাদের পরীক্ষা যেমন আরগাস যে পাখিটা ছিল সরি আরগাস যে করভাস যে পাখিটা ছিল সেই পাখিটাকে কত টাকা দিয়ে কিনতে রাজি ছিল ঠিক আছে সে কিন্তু দশ হাজার দশ হাজার এস্কুডো অর্থাৎ মোটামুটি পনেরো হাজার টাকা ওকে পনেরো হাজার টাকা দিয়ে পাখিটা কিনতে কিন্তু রাজি ছিল ওকে এছাড়াও প্রশ্ন আমাদের আসে যে শঙ্কুদের গাড়িটা কেমন ছিল ওকে তো শঙ্কুদের গাড়িটা কেমন ছিল না শঙ্কুদের গাড়িটা ছিল কালো রঙের মার্সিডিস ছিল কী রঙের না কালো রঙের মার্সিডিস ছিল ওকে তারপরে দ্বার রক্ষকরা কী জানিয়েছিল কি বলেছিল দ্বার রক্ষকরা বলেছিলো যে আধা ঘন্টা আগের থেকেই সিলভার ক্যাটেলগ গাড়িতে আরগাস বেরিয়ে গেছে তার হাতে ছিল একটা সেলফোনের মানে সেলফোন যেগুলো হয় না সেলোফোন যেগুলো হয় তার ব্যাগ এবং দ্বার রক্ষক এ কথাটাই তাদের কিন্তু জানিয়েছিল আরগাসের পুরো নাম জিজ্ঞেস করে খুব নামটা খুব খটমট মতো ভালো করে পড়বে আরগাসের পুরো নাম হচ্ছে দেমিন গো ওকে লেমে সার মিয়ো কি বললাম দে দে লেমে সার সরি ছিল ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এই ধরনের প্রশ্নগুলো ভালো করে পড়বে ছোটো ছোটো প্রশ্নগুলো আমি নেক্সট পার্টে বাকি আলোচনা করছি এখনের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো